উনি আমাকে 10 লাখ টাকার অর্ডার দিলে আমি 10 লাখ টাকার প্রোডাক্টই তাকে দিচ্ছি, তাই না? তো আমি ইকুয়াল ভ্যালু দিচ্ছি, আমাকে ইকুয়াল রেসপেক্ট দিতে হবে। আমি তাকে রেসপেক্ট দিচ্ছি, সে আমাকে রেসপেক্ট দিচ্ছে। একটা রেসপেক্টের ব্রিজ তৈরি হলে আপনার ক্লায়েন্টও থাকবে, আপনার বিজনেসও চলবে। তো আমার জিহাদের কাছ থেকে কেন কিনতে হবে? আমার তো সাজ্জাদও হয়তো বিক্রি করতে পারে, এখন সাজ্জাদ তো শুরু করবে, সেও এখন তোমার কম্পিটিটর। তা তুমি বিক্রি করতেছো সাপোজ $5, কথার কথা, ও বলে যে ভাই আপনি আমার কাছে আসেন আমি $4 দিব, রাইট? এটা তো খুব, এই জন্য আমি বলছি যেটা খুবই কম্পিটিটিভ মার্কেট। সো তুমি এমন কী করতেছো যার কারণে এই কাস্টমাররা তোমার সাথে প্রতি মাসেই আমার জাহিদরেই লাগবে, সাজ্জাদ তো আমার $4 দিবে, কথার কথা। তাহলে এটা এটা কীভাবে এখানে মেইনলি যেটা বললাম, আপনার ক্লায়েন্টটা ফিক্সড আকারে ধরে রাখতে হবে, এটাই তো মেইন কাজ। যেটা আপনি কোশ্চেন যেটা, কেন আমার কাছে রেগুলার নিচ্ছে? আমি কম টাকা যদি অন্য কোথায় যাই, আমি কারণ ভ্যালুও পাচ্ছে। আমার মার্কেটটা দেখেন, আপনার ইউএস ইউকে মার্কেটে কিছু কিছু বায়াররা বা কিছু কিছু যারা B2B করতেছে আমার থেকে নিয়ে তারা B2C সেল করতেছে, তারা কোয়ালিটি দেখে, সার্ভিসটা দেখে, কীভাবে কাজ হয়। আপনি একটা জানেন যে আপনার অ্যামাজনে এক মাস পর লঞ্চ করতে হবে একটা প্রোডাক্ট, আপনি জানেন, কিন্তু আপনি আপনার যে B2B কাস্টমার বা B2B যে যার থেকে অর্ডার দিচ্ছেন সে আপনাকে এক মাস পর আপনাকে ডিসপ্যাচ করলো অর্ডার, তো আপনার তো হচ্ছে না। এটিকে সম্পূর্ণই সার্ভিস বেসড কাজটা কাজ করে, যে আপনার সার্ভিসটা কেমন, আপনার আপনার কমিটমেন্টটা কেমন, যে আপনি আসলেই যে করতে পারতেছেন কিনা, আর আপনি আসলে প্রফেশনাল কিনা কাজটাতে, এটাই ডিপেন্ড করে যে আপনি প্রফেশনাল কিনা। আপনি অবভিয়াসলি এখানে বেশিরভাগই রিচ করতে পারে না, কমিউনিকেশন একটা স্কিল অবভিয়াসলি একটা ফ্যাক্টর কাজ করে। আপনি যদি একটা মানুষকে বুঝাতেই না পারেন যে আপনি এইভাবে সার্ভিস দিবেন, আপনি তো সার্ভিস সেল করতে পারবেন না, তাই না? অনেক ফ্যাক্টর কাজ করে। আর আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনার উচিত একটা রেসপেক্টের ব্রিজ তৈরি করে দেওয়া। ওনারা যতই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকো, আমরা যতই বাংলাদেশি হই না কেন, উনি আমাকে 10 লাখ টাকার অর্ডার দিলে আমি 10 লাখ টাকার প্রোডাক্টই তাকে দিচ্ছি, তাই না? তো আমি ইকুয়াল ভ্যালু দিচ্ছি, আমাকে ইকুয়াল রেসপেক্ট দিতে হবে। সো আমি অলওয়েজ একটা রেসপেক্টের চেইন আনি। লাইক আপনি নর্মালি একটা নর্মাল রেসপেক্টও অনেকভাবে পাওয়া যায়। আপনি একটা টেকনিক্যাল ওয়ার্ড লেখেন যে স্যাম্পল, ফ্রি স্যাম্পল দিব আপনাকে। কত আর ইনভেস্টমেন্ট ফ্রি স্যাম্পলে? 5,000-10,000 টাকা ইনভেস্ট করলেন, দেখতেছেন পটেনশিয়াল বায়ার, আপনি তো ফ্রি শিপিং লেখেন না, আপনি লিখছেন ফ্রি স্যাম্পল, টেকনিক্যালি লেখেন। ইভেন আমি একটা নর্মাল উদাহরণ দিই, রিসেন্টলি আই হ্যাড এ মিটিং উইথ এ ফ্রেঞ্চ কোম্পানি, নাম ছিল এক্স ইন্টারন্যাশনাল। সো তারা হচ্ছে গার্মেন্ট ওভার স্টক নেয় আর কি, আমার সাথে কথা হয় যে এই প্রোডাক্ট লাগবে। সো আমি নর্মালি বলি জিনিসটা ফানি, বাট কীভাবে এত বায়ারকে এত উপরে রাখা উচিত না, যে আপনারা একবার রাজা হয়ে যাওয়া উচিত না। সো উনি আমাকে, ওনার সাথে মেলে আমার কথা হয়, কয়েকবার কথা হয়, তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছিলাম। অল অফ আ সাডেন একদিন হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে, আমি কি এখন আপনার সাথে 20 মিনিট কাজ করতে, 20 মিনিট একটা মিটিং করতে পারি কি না এখন বলতেছে। তো আমি সিম্পলি ওনাকে টাইপ করে লিখে বলতেছি যে এখন হয়তো আপনি ম্যানেজারের সাথে মিটিং করেন, আমি 1-1.5 ঘন্টা পর মিটিং করবো, সিম্পলি বলে দিছি। আমি কি বিজি ছিলাম? না, আমি বিজি ছিলাম না, আমি এখনও চিপস খাই ভাই, আমি চিপস কিন্তু বাইরে যাবো, এই জন্য আমি মিটিং ডিলে করে দিছি যে 1 ঘন্টা পর মিটিং করবো, রিজন কি? ও তো ভাবতেছে ওয়া হি স্টেজ বিজি, জিনিসটা এইভাবে কাজ করতেছে। কিন্তু আমি যখন মিটিংয়ে জয়েন করি, ও ফার্স্টের কথা লাইনটা কী লিখে জানেন, মানে ফার্স্টের লিখ কথাটা কী বলে, বলে হচ্ছে যে আমি জানি আপনি অনেক বিজি থাকেন, কিন্তু আমি 20 মিনিট চাচ্ছিলাম, আপনাকে 30 মিনিট আমাকে দিতে পারবেন কি না? তখনই ও সোল্ড হয়ে গেছে, আমি জানি এই আমার থেকে নিবেই। ও যে আমাকে রেসপেক্ট দিচ্ছে তখনই বুঝে ফেলছে যে আমার থেকে নিবে, তখন আমি প্রাইজিংও খেলতে পারছি যে আমার থেকে নিচ্ছ যেহেতু প্রাইজও প্রফিটটাও আমি বেশি জেনারেট করতে পারবো। সো জিনিসটা ফানি, এর মানে না আপনি সবসময় মিটিং ডিলে করবেন, চিপস খেতে চলে যাবেন, এমন না, তাই না? বাট এরকম দেখা যাবে না যে ইউ আর ডেসপারেট, অবভিয়াসলি ডেসপারেট, আপনি মনে মনে ডেসপারেট, 1 লাখ টাকার অর্ডার আসতেছে, অবভিয়াসলি ডেসপারেট। কিন্তু আপনি ক্লায়েন্টের সামনে যদি প্রত্যেকটা সেন্টেন্সের পর স্যার স্যার বলেন তাহলে তো হবে না, তাই না? নিজের সম্মানটা ধরে রাখুন। অবভিয়াসলি আপনার একটা ক্লায়েন্ট যখন আপনাকে রেসপেক্ট দিচ্ছে, আমার যে ক্লায়েন্টগুলি আছে আমার সাথে একবারে রেসপেক্ট দিয়ে কথা বলে, তাই না? আমি যতই ছোটো হই রেসপেক্ট দিয়ে কথা বলে, আমি তাকে রেসপেক্ট দিচ্ছি, সে আমাকে রেসপেক্ট দিচ্ছে। একটা রেসপেক্টের ব্রিজ তৈরি হলে আপনার ক্লায়েন্টও থাকবে, আপনার বিজনেসও চলবে।